আপনি আমি স্পাস, স্পাস ভিসা এসেছি এখানে। আচ্ছা আপনি স্পাস ভিসা এসেছিলেন এবং এনএইচএস এনএইচএস কার্ড পেয়েছেন, মানে এক্সেমশন কার্ড। এনএইচএস এর কার্ডটা পেয়েছি, মানে এই কার্ডটা তো আমি ইউজ করি কোনো ওষুধপত্র ডাক্তারের যে কোনো বিভাগে। হ্যাঁ আপনি জি, আপনি কিন্তু স্পাস থাকা, আচ্ছা থাকাকালীন, ঠিক আছে মিস্টার হাসান আপনার উত্তর দিচ্ছেন, আর কিছু জিজ্ঞাসা করবেন আপনি? না ওটা উনি ঠিক আছে বলতে ভালো। চাচ্ছেন যে এক্সেমশন সার্টিফিকেট পেয়েছেন হ্যাঁ নাকি? হ্যাঁ, তো এটা তো উনি ইউজ করতে পারবেন না, কারণ ওনার তো নো রিকোয়েস্ট পাবলিক ফান্ডস, জি তো নিচে স্যার জি, এটা কি অন দ্য বেসিস অফ যে লো ইনকামের জন্য পেয়েছেন নাকি উনি ডায়াবেটিসের জন্য একটা এক্সেমশন ও কার্ড আচ্ছা দেখেন? তো আচ্ছা, এটা তো ক্লিয়ার করিনি ক্লিয়ার আমরা, করেনি। তবে তো এটা বলে দেন যে এটা হলে কি আর ওইটা হলে কি। তো আমার যেটা আপা যেটা বলছেন যে আসলে যে পাবলিক ফান্ড ও কলার, আপনি কি লাইনে লাইন আছেন না আছে, কেন? জি আমি লাইনে আছি ও উনি লাইনে আছেন, জি, ওনাকে জিজ্ঞেস আপনি এই করবেন। কার্ডটা পেয়েছেন কি আপনি ওই যে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটের লো ইনকামের কারণে নাকি কিসের? জি ম্যাডাম আমি লাইনে আছি, আমার ওয়াইফ চাইল্ড টেস্ট ক্রেডিট নিচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা নেওয়ার জন্য আমি বিভিন্ন ইনফরমেশন আমার ডকুমেন্ট আমার ওয়াইফের সাথে অ্যাডজাস্ট করে অ্যাড করেছিলাম, তো জি জি, সেক্ষেত্রে আমাকে আমার ওয়াইফকে একটা কার্ড দিয়েছিল, ওরা মানে এর সাথে আমাকেও দিয়েছে আর কি। ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তা কাজটা করে কি, আপনি কাজ করেন নাকি আপনার ওয়াইফ কাজ করে? আমরা এখন কেউ কাজ করছি না, তাহলে আপনি এই এটা তো ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটের যদি আপনার 12,000-এর নিচে যদি ইনকাম দেখা থাকে তাহলে কিন্তু ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই কার্ডটা দেয় যাতে করে আপনি ফ্রি মেডিকেল ওয়ার্কিং টেস্ট না চাইল্ড টেক্স ক্রেডিট নিচ্ছেন আমার ওয়াইফ, চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিচ্ছেন, শুধু ওয়ার্কিং জি ট্যাক্স ক্রেডিট ওইটা নিচ্ছেন না। নেওয়ার জন্য আমার মানে ইন্ডিপেন্ডেন্ট লিভের সময় মানে কয়েকটা ডকুমেন্ট একসাথে করার জন্য আমরা আমার নাম অ্যাড করেছিলাম আমাকে ওনার সাথে, আচ্ছা সেই ক্ষেত্রে আমার ওয়াইফকে একটা কার্ড দিয়েছিল ওরা এবং সাথে আমাকেও দিয়েছে, এখন আমি জানতে চাচ্ছি এই কার্ডটা কি আমি ইউজ করা ঠিক তো আছে এই কিনা। ক্ষেত্রে আমার আপনার মনে হয় আপনার জন্য না করা বেটার না হবে। না ইউজ করাটা ভালো হ্যাঁ হবে। এটা ব্যাক আপনি ইউজ দিয়ে দেন, করুন। আপনাদের ওই অন্য একটা টিভি চ্যানেলের একটা প্রোগ্রামে ফোন করেছিলাম, তো আমি কনফিউজ ছিলাম আসলে, ওরা বলেছিল আপনি এটা এটা তো পাবলিক ফান্ড আপনি এটা ইউজ করতে পারবেন। না পাবলিক ফান্ড আপনি ইউজ করতে পারবেন না, আপনি হয়তো ভুল শুনেছেন জানি না কি, মানে ওনারা বুঝতে পারেননি, কারণ হলো কি আপনার নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, আপনি কোনো ভাবতে পাবলিক ফান্ড নিতে পারবেন না, আপনার ওয়াইফ নিতে পারবেন, আপনার ওয়াইফ তো বোধহয় ব্রিটিশ সিটিজেন তাই না? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যারা মানে এই ডিপার্টমেন্টের লোক আছে যারা আমার ওয়াইফকে কার্ডটা দিয়েছে তারা তো নিশ্চয়ই জানে আমি কখন এসেছি, আমার স্ট্যাটাস কি, জি না এটা তারা আপনার আমাকে কেন দায়িত্ব, দিলে এটা? না না কিভাবে জানবেন এনএইচএস এ কিভাবে জানবে, হুম আপনার হুম দায়িত্ব এটা, আপনি জানাবেন এবং ওরা ওনারা যদি ভুলে দিয়ে থাকে আপনাকে, আপনার না আমি দায়িত্ব হলো ওইটা বলছি ব্যাক জন্য দেয়া। আমি আসার পরে আমার ওয়াইফে আমি আমার ওয়াইফ তাদেরকে ইনফর্ম করেছিলেন যে আমার হাজবেন্ড এসেছেন এই দেশে, আর ওই আসার পরে আমার ওই যে সাথে নাম এড করিয়েছিলাম আমরা অনেক জিনিস আর কি। না এখানে যেটা হয় এই ধরনের অ্যাপ্লিকেশন করলে পার্টনারের নাম দিতেই হয় আপা, জি তাই তো? আচ্ছা তো জি জি পার্টনারের নাম দেয়া লাগে কিন্তু আপনি সেগুলো না নিলেই হলো, হ্যাঁ শুধু আপনার ওয়াইফ নিলে তাহলে আপনি যখন ফিউচার অ্যাপ্লিকেশন করবেন তখন ওই যে ফর্মের ভিতর থাকে যে হ্যাঁ কে নিচ্ছে, হ্যাঁ পার্টনার অর ইউ, তা সেক্ষেত্রে ইউ এর ক্ষেত্রে কোনো কিছু ইয়েস থাকবে না, শুধু পার্টনারের ক্ষেত্রে ইয়েস থাকলে কোনো অসুবিধা আচ্ছা নাই। ঠিক আছে ভাইয়া, আপনি জিজ্ঞেস করছেন, আমাদের কাজ হলো গিয়ে আমরা আইনটা আপনাকে বলবো, আমরা আইনটা বলছি, আপনি নেয়া এটা এলিজিবল, আপনি এলিজিবল না, আপনার কাছে যদিও আসে আপনি ব্যাগ দিয়ে দেন, আপনি সেটা ইউজ করবেন না, সেটা হলো আমাদের অ্যাডভাইস, কারণ আইএলআর অ্যাপ্লিকেশনে অবশ্যই এটা এফেক্ট করবে, করতে পারে, এবং এগুলি ডিসক্লোজ করতে হবে আপনি যে ওই পাবলিক ফান্ড নিয়েছেন অথবা এনএইচএসে গিয়েছেন, সো এইটা না নেওয়া ভালো আমরা মনে করি, এটা হলো আমাদের অ্যাডভাইস। প্রিয় দর্শক, এ নিয়ে আসছি আমরা আর একটা বিজ্ঞাপন বিরতির সময়তে, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, থাকবেন আমাদের সঙ্গে।